আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে WBCS এর সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেইলস এবং পেমেন্ট লিংক দেওয়া আছে। এখন আমরা WBCS ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে জেনারেল সায়েন্সের উপরে যে 1000 MCQ যে সিরিজটি শুরু করেছিলাম, তো তার সেট 5 নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আর আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 25টা MCQ যেগুলো তোমাদের সাথে আলোচনা করব, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং তোমরা যদি পারো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রাখবে সেগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্নেকস কিল্ড ফর ইটস বিউটিফুল স্কিন হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো এখানে চারটে সাপের এখানে অপশন দেওয়া আছে। তো চারটে সাপের মধ্যে কোন সাপের বিউটিফুল স্কিন, খুবই সুন্দর তার স্কিনটি, আর এই সাপটাকে ডিক্লেয়ার করা হয়েছে এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসাবে। তো কোন সাপের কথা এখানে বলা হচ্ছে? সঠিক উত্তরে হবে অপশন সি, সেটা হচ্ছে রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার হচ্ছে এমন একটি সাপ যার স্কিন কিন্তু খুবই বিউটিফুল, খুবই সুন্দর, খুবই চকচক, ঠিক আছে। আর এই রাসেল ভাইপারকে কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসাবে ডিক্লেয়ার করা আছে। তো দেখে নিয়ে আপনি, রাসেল ভাইপারস আর হাইলি ভেনোমাস terrestrial snakes found in India which are known for their dark brown spot and lustrous skin. Russell's vipers are protected under Schedule 2 of Wildlife Protection Act. So Russell viper হচ্ছে একটা highly venomous একটা terrestrial snake যার skin যে কালারটা, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু lustrous skin এবং তাদের স্কিনের মধ্যে dark brown spot পাওয়া যায়। Russell viper কে protect করা আছে Wildlife Protection Act Schedule 2 এর আন্ডারে Russell viper কে protect করা আছে এবং এই স্পিসিসটা কিন্তু একটা এন্ডেঞ্জার স্পিসিস হিসেবেও ডিক্লেয়ার করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। দ্য কালার অফ আই ডিপেন্ড আপন দ্য পিগমেন্ট প্রেজেন্ট ইন ড্যাশ। তো কোয়েশ্চেন এখানে বলেছে যে চোখের যে কালার সেটা কোন পিগমেন্ট প্রেজেন্ট থাকার কারণে বা কোথায়, ঠিক আছে, একটা জায়গা আছে, পার্টিকুলার একটা জায়গা আছে, সেখানে একটা পিগমেন্ট থাকার কারণে চোখের কালারটা ডিপেন্ড করে। সঠিক উত্তরে হবে এটা হচ্ছে আইরিস। আইরিসের মধ্যে মেলানিন উপরে ডিপেন্ড করছে আমাদের চোখের কালার। তো দেখে নিয়ে আপনি, দ্য কালার অফ ইউর আইস ডিপেন্ড আপন হাউ মাচ পিগমেন্ট মেলানিন ইউ হ্যাভ ইন ইউর আইরিস, দ্য কালার পার্ট অফ ইউর আইস। দ্য মোর পিগমেন্ট ইউ হ্যাভ দ্য ডার্কার ইউর আইস উইল বি। ব্লু, গ্রে অ্যান্ড গ্রিন আইস আর লাইটার বিকজ দে হ্যাভ লেস মেলানিন ইন দ্য আইরিস। তো আমাদের আইরিসের মধ্যে যে একটা পিগমেন্ট সেটা হচ্ছে মেলানিন। তো এই পিগমেন্টের জন্যই কিন্তু ডিপেন্ড করে আইয়ের কালারটা, ঠিক আছে, বা আইরিসের কালারটা। যত বেশি পিগমেন্টটা বেশি থাকবে তত কি হবে, ডার্কার হবে। আর ব্লু, গ্রে, গ্রিন এগুলো হচ্ছে কিন্তু লাইটার, এগুলো হচ্ছে কিন্তু তাদের যে মেলানিন সেটা হচ্ছে লেস মেলানিন। আর লেস মেলানিন থাকার কারণে কিন্তু এগুলো হচ্ছে লাইটার প্রেজেন্ট করে। আর এটা কিন্তু কি হয় তোমার বিভিন্ন ব্লু, গ্রিন এবং ব্লু, গ্রে এবং গ্রিন কালারে দেখায়। যত বেশি তোমার মেলানিন থাকবে তার আয়ের কালারটা তত বেশি ডার্ক হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটাও কি আছে। DNA fingerprinting is used to identify the dash. তো DNA fingerprinting দিয়ে আমরা কি আইডেন্টিফাই করি? তো এর কারেক্ট অ্যান্সার হবে অল অফ দি অ্যাবভ, ঠিক আছে। প্যারেন্টস, রেপিস্ট এবং থিপস, তিনটে জিনিসকে দিয়ে আমরা কিন্তু DNA fingerprinting দিয়ে আমরা আইডেন্টিফাই করি। এটা দেখে নিয়ে এরপরে, DNA fingerprinting is a chemical test that shows the genetic makeup of a person or other living thing. It is used as evidence in court to identify bodies, track down blood relatives and to look for cures of disease. তো DNA fingerprinting হচ্ছে একটা কেমিক্যাল টেস্ট যেটা কি হয় আমাদের প্রত্যেকটি মানুষের পুরোপুরি DNA ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে জেনেটিক মেকআপ কিন্তু আমরা এখান থেকে বার করতে পারবো। এগুলো ইউজ করা হয় জেনারেলি ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা দেখবে যখন কোনো কোর্ট এভিডেন্স হিসাবে ইউজ করা হয়, কোনো বডিকে আইডেন্টিফাই করতে পারছে না সেখানে ইউজ করা হয়, ব্লাড রিলেটিভস ট্র্যাক ডাউন করার জন্য ইউজ করা হয়, কিছু ডিজিজকে ট্রিটমেন্ট বা কিওর করার জন্য কিন্তু DNA ফিঙ্গারপ্রিন্টিং ইউজ করা হয়। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটাও কি আছে দ্য নরমাল কোলেস্টেরল লেভেল ইন হিউম্যান ব্লাড ইজ আমাদের হিউম্যান ব্লাডে মানুষের শরীরের মধ্যে নরমাল কোলেস্টেরল লেভেল কত কারেক্ট आंसर হয়ে যাবে অপশন ডি সেটা হচ্ছে 180 টু 200 মিলিগ্রাম তো দেখে নিই আপনি এখানে জাস্ট টিটা অ্যাড করে দিবে টোটাল হবে টোটাল কোলেস্টেরল লেভেল আন্ডার 200 মিলিগ্রাম পার ডেসিলিটার আর হেলদি ফর অ্যাডাল্ট डॉक्टर ट्रीट reading of 200 to 239 milligram per deciliter as borderline high and reading of at least 240 milligram per deciliter is high. तो हमारे शरीर में यदि हमें कोलेस्ट्रॉल लेवल टा यदि हमें मेजर करी ताले नॉर्मल एक टा हेल्दी एडल्ट जोनो किंतु 200 मिलीग्राम पर डेसिलिटर किंतु एक टा हेल्दी क्लियर तो 200 থেকে 239 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে একটা বর্ডার লাইন আর 239 বা 240 এর উপর যদি হয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে হাই কোলেস্টেরল লেভেল তো মোটামুটি তুমি ধরে রাখো 180 থেকে 200 বা 239 অবধি হচ্ছে আমাদের হিউম্যান ব্লাডের মধ্যে মানে এটা হচ্ছে নরমাল কোলেস্টেরল লেভেল ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে স্যাফনিফিকেশন ইনভলভস দ্য হাইড্রোলাইসিস অফ ফ্যাটস and oil by dash तो सैफनिफिकेशन এর মধ্যে কি হয় অয়েল এবং ফ্যাটস এর হাইড্রোলাইসিস হয় কোন একটা জিনিস দিয়ে তো সেই জিনিসটার নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি সেটা হচ্ছে কস্টিক সোডা এটা দেখে নিয়ে আপনি কস্টিক সোডা অর সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ আ ভার্সেটাইল অ্যালকাইলি ইট মেইন ইউজেস আর ইন ম্যানুফ্যাকচার অফ পাল্প এন্ড পেপার অ্যালুমিনিয়া সোপ এন্ড ডিটারজেন্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট এন্ড কেমিক্যাল প্রোডাকশন तो सैफनिफिकेशन की होच्छे हाइड्रोलाइसिस ऑफ फैट्स एंड ऑयल विद द हेल्प ऑफ कॉस्टिक सोडा बा तुम्हार सोडियम हाइड्रोक्साइड तो এটা হচ্ছে একটা ভার্সেটাইল অ্যালকাইলি একটা জিনিস আর এই জিনিসটি ইউজ করা ম্যাক্সিমাম তোমার পাল্প পেপার অ্যালুমিনিয়া সোপ ডিটারজেন্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং কেমিক্যাল প্রোডাকশন করার জন্য ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নাও কি আছে व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट प्रेजेंट इन जर्मन सिल्वर এটা হচ্ছে একটা ट्रिकी क्वेश्चन तो बोले जाए क्वेश्चन है जर्मन सिल्वर मध्य कौन जिनिसटी थाके ना तो देखते पाओ कि जर्मन सिल्वर अनेके किन्तु भाबे सिल्वर आछे किन्तु एक्चुअली आंसरटा होबे सिल्वर ठीक है सिल्वर किन्तु जर्मन सिल्वर मध्य थाके ना एर ब्यापार देखे नि आमरा जर्मन सिल्वर इज अ कॉपर अलॉय विथ निकल एंड जिंक सिल्वर इज नट प्रेजेंट इन इट तो जर्मन सिल्वर होच्छे एटा कि कॉपरेर अलॉय जेखाने कि थाके जिंक एबं निकल थाके सिल्वर किन्तु एर मध्य थाके ना ठीक है माथाय राखबे क्वेश्चनटा चलो পরবর্তী প্রশ্নটা কি আছে দ্য মেজর হার্মফুল গ্যাস এমিটেড বাই অটোমোবাইল ভেহিকল হুইচ কজেস এয়ার পলিউশন তো অটোমোবাইল ভেহিকলের থেকে একটা হার্মফুল গ্যাস কিন্তু এমিট হয় যেটা কিন্তু এয়ারে পলিউট করে কোন গ্যাসটি সঠিক উত্তর হবে অপশন এ সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড CO এটা দেখে নিয়ে আপনি কার্বন মনোক্সাইড ইজ আ মেজর হার্মফুল গ্যাস এমিটেড বাই অটোমোবাইল ভেহিকলস হুইচ কজেস এয়ার পলিউশন Carbon monoxide, a product of incomplete combustion, carbon monoxide reduces the blood ability to carry oxygen. Overexposure of carbon monoxide poisoning may be fatal. Carbon monoxide poisoning is a major killer. तो automobile vehicle এর মধ্যে থেকে যে harmful সব থেকে harmful যে গ্যাসটি emit হয় সেটা হচ্ছে carbon monoxide. এটা কিন্তু huge পরিমাণে এয়ারটাকে pollute করে। Carbon monoxide হচ্ছে কি একটা incomplete combustion যখন कार्बन एक इनकम्प्लीट कम्बशन हो कार्बन मोनोक्साइड फॉर्म करे और ये कार्बन मोनोक्साइड गैसटा किन्तु एतटाई क्षतिकारक एर जे रक्तर मध्य जे अक्सिजेनर जे कैरि कैपेबिलिटी आछे सेटा किन्तु कि करे कमिए देय ठीक है ब्लाड कि करे अक्सिजेन कैरि करे तो अक्सिजेन कैरि करार कैपेबिलिटी किन्तु कमिए देय कार्बन मोनोक्साइड एटा किन्तु एकटा ह्यूज हार्मफुल एकटा मेजर किलर हिसेबे एटा ए होच्छे एटा गैस एटा किन्तु सबथेके मेन एटा होच्छे मेन किन्तु তোমার हार्मफुल গ্যাস বা মেইন মানে এটা হচ্ছে মেজর ঠিক মেজর গ্যাস যেটা কিন্তু অটোমোবাইল ভেহিকলস থেকে এমিট করে আর এটা দিয়ে কিন্তু এয়ার পলিউশন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্রিয়েট হয় ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কি আছে হু ডিসকভারড দি অ্যাটম বম এনাদের মধ্যে কে ডিসকভার করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি রবার্ট ওপেনহাইমার তো রবার্ট ওপেনহাইমার কিন্তু উনি 1945 সালে উনি কিন্তু প্রথম অ্যাটম বোম উনি আবিষ্কার করেন এটা দেখে নিই আপনি রবার্ট ওপেনহাইমার ফাদার অফ অ্যাটম বোম অন জুলাই 16 1945 ইন আ রিমোট ডেজার্ট লোকেশন নিয়ার অ্যালামোগর্দো নিউ মেক্সিকো The first atomic bomb was successfully detonated, the Trinity test. तो रॉबर्ट ओपेनहाइमर जिन्हें उनके बोला है फादर ऑफ एटम बम, उन्हीं 16 जुलाई 1945 साले एक रिमोट डेजर्ट लोकेशन जेटा होच्छे एलामार गोर्दो न्यू मेक्सिकोर काछे, तो ओखाने किन्तु प्रथम बार उन्हीं किन्तु एटम बम के डेटोनेट करेछिलेन। क्लियर बुझा गेछे? चलो नेक्स्ट प्रश्न कि आछे द मेजर कम्पोनेंट अफ हानी इज माने मधु बा शहद जेटाके आमरा बोली, मधुर मध्ये सबथेके मेजर कम्पोनेंट की? करेक्ट आंसर হবে অপশন ডি, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। হানি যেটা মধু বলি আমরা, তো এই বা শহদ, এই হানির মধ্যে সবথেকে যে মেজর ইম্পর্টেন্ট বা কম্পোনেন্ট সেটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ। এবার দেখে নিই এর পরে ডেসক্রিপশনটা। হানি ইজ আ মিক্সচার অফ সুগার এন্ড আদার কম্পাউন্ড উইথ রেসপেক্ট টু কার্বোহাইড্রেটস। হানি ইজ মেইনলি ফ্রুক্টোজ अबाउट 38.5% एंड ग्लूकोज अबाउट 31.31%, मेकिंग इट सिमिलर टू द सिंथेटिकली प्रोड्यूस्ड inverted sugar syrup, which is approximately 48% fructose and 47% glucose and 5% sucrose. Honey's remaining carbohydrates includes maltose, sucrose and other complex carbohydrate. तो honey होच्छे कि honey is a mixture of sugar, honey होच्छे एक sugar एर mixture and एवं किछु आरो ओर मध्य compound थाके, तार मध्य सबथेके जे with respect to carbohydrates honey is mainly fructose। तार जदि आमी carbohydrate के जदि compare करी তাহলে হানির মধ্যে সবথেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তার পার্সেন্টেজ কত? 38.5% কিন্তু তার ফ্রুক্টোজ থাকে, আর গ্লুকোজ হচ্ছে কত? 31% গ্লুকোজ থাকে। ক্লিয়ার? আর ইনভার্টেড সিরাপ যেটা হয়, ইনভার্টেড সুগার সিরাপ, যেগুলোর মধ্যে কি থাকে? অ্যাপ্রক্সিমেটলি 48% ফ্রুক্টোজ থাকে, 47.47% গ্লুকোজ থাকে এবং 5% সুক্রোজ থাকে। ক্লিয়ার? আর হানির মধ্যে যে রিমেইনিং যে কার্বোহাইড্রেটসগুলো আছে সেগুলোর মধ্যে কি কি আছে? ম্যালটোজ আছে, সুক্রোজ আছে এবং অন্য আন কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেটসও থাকে। তো মেইন যে কার্বোহাইড্রেট দুটো সেটা হচ্ছে একটা ফ্রুক্টোজ সবথেকে বেশি পরিমাণে থাকে 38.5%, তারপর আছে গ্লুকোজ এটা থাকে হচ্ছে 31%। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে? আ বডি মুভিং ইন আ সার্কুলার পাথ উইথ আ কনস্ট্যান্ট স্পিড হ্যাজ ট্যাজ। একটা বডি যদি একটা সার্কুলার পাথে যদি মুভ করে তো তার কোন জিনিসটা মানে উইথ যদি কনস্ট্যান্ট স্পিডে যদি একটা বডি সার্কুলার পাথ যদি মুভ করে তো তার কি জিনিসটা থাকবে? সঠিক উত্তর হবে অপশন সি, কনস্ট্যান্ট কাইনেটিক এনার্জি। একটা বডি যদি একটা কনস্ট্যান্ট স্পিডে চারদিকে যদি সার্কুলার পাথে যদি মুভ করে তার কাইনেটিক এনার্জি সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? এটা দেখে নিয়ে যাবে আপনি। বডি মুভিং অ্যালং আ সার্কুলার পাথ মুভস such that it traverses equal arc length in equal interval of time. Displacement, velocity and acceleration changes at each point on the trajectory, hence the speed is uniform and consequently the kinetic energy is also constant throughoutly. तो एक जी बडी जो एक सर्कुलर पाथे जी घुरे और इक्वल इंटरवल ऑफ टाइमे किन्तु इक्वल से आर्क लेंथ जो कवर करे तो तखन कि होबे डिसप्लेसमेंट वेलोसिटी एवं एक्सेलरेशन तार किन्तु डिफरेंट डिफरेंट पोजिशने चेंज होबे, किन्तु जेटा सेम थाकबे बा जेटा कन्स्टैंट थाकबे সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে বডিটা কিন্তু কনস্ট্যান্ট স্পিডে কিন্তু ঘুরছে আর ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে কিন্তু ইকুয়াল ডিস্টেন্সও কভার করছে, তো তার সেই কারণে তার যে কাইনেটিক এনার্জি এটা কিন্তু কন্টিনিউয়াসলি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট ইটস জার্নি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটাও কি আছে? দ্যাস ইজ আ মাল্টি ব্রাঞ্চড পলিস্যাকারাইড অফ গ্লুকোজ দ্যাট সার্ভস অ্যাজ ফর্ম অফ এনার্জি স্টোরেজ ইন অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গি। তো এইগুলোর মধ্যে একটি হচ্ছে মাল্টি ব্রাঞ্চ পলিস্যাকারাইড অফ গ্লুকোজ, যেটা কি হয় অ্যানিমালস এবং ফাঙ্গিদের মধ্যে এনার্জি স্টোরেজের মধ্যে এটি সার্ভ করে, এনার্জি স্টোর হিসাবে এটা সার্ভ করে। তো এগুলোর মধ্যে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন হচ্ছে একটা মাল্টি ব্রাঞ্চ পলিস্যাকারাইড অফ গ্লুকোজ যেটা সার্ভ করে এনার্জি স্টোরেজ ইন অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গি। তো দেখে নিয়ে আপনি, গ্লাইকোজেন ইজ আ মাল্টি ব্রাঞ্চ পলিস্যাকারাইড অফ গ্লুকোজ দ্যাট সার্ভস অ্যাজ আ ফর্ম অফ एमरी स्टोरेज इन ह्यूमन्स एनिमल्स एंड फंगी। तो ग्लाइकोजेन হচ্ছে একটা কি মাল্টি ব্রাঞ্চড পলিস্যাকারাইড অফ গ্লুকোজ যেটা কি হয় হিউম্যানস, অ্যানিমালস এবং ফাঙ্গিদের মধ্যে এটা কিন্তু সার্ভ করে অ্যাজ আ ফর্ম অফ স্টোরেজ। গ্লুকোজ ঠিক আছে ফর্ম অফ এনার্জি স্টোরেজ হিসাবে এটি কাজ করে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা এমরি হবে না, এটা এনার্জি হবে। ঠিক আছে, এনার্জি। ক্লিয়ার? চলো नेक्स्ट क्वेश्चन आपकी अच्छे, पोटेशियम परमैंगनेट इज यूज्ड फॉर प्यूरिफाइंग ड्रिंकिंग वाटर बिकॉज ऑफ डैश। तो पोटेशियम परमैंगनेट किस जोनो यूज करा है এটা यूज करा है ड्रिंकिंग वाटर के পিউরিফাই করার জন্য কেন সেটা रीजन কি সঠিক উত্তর হবে অপশন সি ইট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট তো পটাশিয়াম পারম্যাঙ্গনেট হচ্ছে একটি অক্সিডাইজিং এজেন্ট আর এই অক্সিডাইজিং এজেন্টে কি করে আমরা যে জলটি পান করি বা ড্রিংক করি সেই জলটাকে পিউরিফাই করার জন্য এটি ইউজ করা হয় ক্লিয়ার দেখেন একটু এর ব্যাপারে Potassium permanganate is a point of entry treatment method that oxidized dissolved iron, manganese and hydrogen sulfide into solid particles that are filtered out of water. तो potassium permanganate की है এটা একটা treatment একটা কি হিসাবে কাজ করে point of entry treatment এটা একটা method যেখানে কি করা হয় যে সমস্ত iron, manganese এবং hydrogen sulfide আছে সেগুলো কি করে oxidize করে clear आइग्लो किसे हिसाब फॉर्म करे सॉलिड पार्टिकल्स हिसाब फॉर्म करे যেগুলোকে পরবর্তীকালে ফিল্টার করি আমরা সেই জলটাকে ড্রিংক করতে পারবো ইজিলি ক্লিয়ার চলো নেক্সট क्वेश्चन আর কি আছে ডায়মন্ড ইজ হার্ডার দ্যান গ্রাফাইট বিকজ অফ আমরা সবাই জানি ডায়মন্ড হচ্ছে সবথেকে হার্ডেস্ট নন মেটাল বা এলিমেন্ট ঠিক আছে ডায়মন্ড হচ্ছে সবথেকে হার্ডেস্ট এলিমেন্ট যেটা আর্থ সারফেসে এটা এক্সিস্ট করে তো ডায়মন্ড আর গ্রাফাইট দুটো হচ্ছে কি অ্যালোট্রপ কার্বনেরই অ্যালোট্রপ কিন্তু ডায়মন্ড হার্ডার গ্রাফাইট থেকে তার কারণ কি সঠিক উত্তর হবে অপশন এ কারণ হচ্ছে ডিফারেন্স ইন লেয়ার অফ অ্যাটম অ্যাটমের যে লেয়ারগুলো আছে তাদের মধ্যে ডিফারেন্স হওয়ার কারণে গ্রাফাইট থেকে ডায়মন্ড কিন্তু বহুত স্ট্রং ক্লিয়ার এটা দেখে নিই এক্সপ্লেনেশনটা ডায়মন্ড ইজ হার্ডার দ্যান গ্রাফাইট বিকজ ইচ অফ ইটস কার্বন অ্যাটম ফর্ম ফোর কোভ্যালেন্ট বন্ডস ইন টেট্রাহেড্রাল স্ট্রাকচার অ্যান্ড অলসো ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য স্ট্রং কোভ্যালেন্ট বন্ড ইন ইট তো ডায়মন্ড গ্রাফাইট থেকে হার্ডার কারণ হচ্ছে ডায়মন্ডের মধ্যে যে কার্বন অ্যাটমস গুলো থাকে সেগুলো কি ফর্ম করে চারটি করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এবং তার স্ট্রাকচারটা কি হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় আর তাদের যে কোভ্যালেন্ট বন্ডটি থাকে সেটা কিন্তু খুবই স্ট্রং ক্লিয়ার দ্য কার্বন অ্যাটম ইন গ্রাফাইট অ্যাপিয়ার বন্ড ইজ উইকার ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যালং দ্য লেয়ার টু মুভ ওভার ওয়ান অ্যানাদার আর গ্রাফাইটের মধ্যে কি হয় কার্বনের যে অ্যাটমগুলো থাকে তাদের মধ্যে যে তোমার কোভ্যালেন্ট যে বন্ডটা ফর্ম করে সেটা কিন্তু হয় উইকার আর তাদের যে ইন্টারমলিকুলার ফোর্স সেটাও কিন্তু কি থাকে অনেকটাই কম থাকে আর এগুলো অ্যালাউ করে কি একটা লেয়ার উপরে মুভ মানে যে লেয়ারগুলো ফর্ম করে সেগুলো কি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার তাদের মধ্যে কি করে মুভ করে আর এই লেয়ারগুলোর মুভমেন্টের কারণে তাদের যে ইন্টারমলিকুলার ফোর্স এবং যে তাদের যে কোভ্যালেন্ট বন্ড এটা কিন্তু উইক হয়ে যায় আর উইক হওয়ার কারণে কিন্তু গ্রাফাইটের যে স্ট্রাকচার তার থেকে তাদের কিন্তু একটা এফেক্ট হয় আর এই এফেক্টের কারণে কিন্তু গ্রাফাইট কি হয় ডায়মন্ড থেকে অনেকটাই সফট ক্লিয়ার ডায়মন্ড সব থেকে হার্ডেস্ট ক্লিয়ার চলো নেক্সট क्वेश्चन কি আছে গোবর গ্যাস কন্টেইন মেইনলি ড্যাশ গোবর গ্যাস আমরা সবাই জানি গোবর গ্যাসের মধ্যে মেইনলি কোন জিনিসটি পাওয়া যায় কারেক্ট आंसर হবে অপশন এ মিথেন ক্লিয়ার এটা দেখে নিই আপনি বায়োগ্যাস কনসিস্ট মেইনলি অফ মিথেন এন্ড কার্বন ডাই অক্সাইড ইট can also include small amount of hydrogen sulfide, siliconex and some moisture. तो बायोगैस मध्य मेनलि की थाके मिथेन थाके एवं कार्बन डाइऑक्साइड थाके तार मध्य आरो किछु किछु स्मॉल अमाउंट ऑफ हाइड्रोजन सल्फाइड्स सिलिकनेस एवं किछु मॉइस्चरও थाके क्लियर चलो नेक्स्ट क्वेश्चन কি আছে व्हाट इज द मोस्ट कॉमनली यूज्ड सबस्टेंस इन फ्लोरोसेंट ट्यूब तो আমরা সবাই ঘরের মধ্যে ফ্লোরোসেন্ট টিউব यूज करी फ्लोरोसेंट बल्ब यूज करी तो से फ्लोरोसेंट ट्यूब्स এর মধ্যে কমনলি কোন জিনিসটি পাওয়া যায় करेक्ट आंसर হয়ে যাবে অপশন সি সেটা হচ্ছে মার্কারি ভেপার এন্ড আর্গন तो দেখেন यहां पर अ फ्लोरोसेंट लैंप और फ्लोरोसेंट ट्यूब इज अ गैस डिस्चार्ज लैंप दैट यूजेस इलेक्ट्रिसिटी टू एक्साइट মার্কারি ভেপার तो फ्लोरोसेंट लैंप অথবা फ्लोरोसेंट টিউবের মধ্যে কি থাকে তোমার মার্কারি ভেপার থাকে মার্কারি ভেপারটাকে এক্সাইট করার জন্য তারা কি করে ইলেকট্রিসিটি ইউজ করে ঠিক আছে ইলেকট্রিসিটি ইউজ করে तार मार्करी वेपर के एक्साइट करे इट कंटेन मार्करी वेपर एंड आर्गन द एक्साइटेड मार्करी एटम प्रोड्यूस शॉर्ट वेव अल्ट्रावायलेट लाइट दैट देन कॉजेस अ फॉस्फर टू फ्लोरोसेंस प्रोड्यूस विजिबल लाइट मार्करी वेपर एक्साइट হওয়ার পর সেই মার্কারি ভেপার থেকে কি হয় মার্কারি অ্যাটম প্রোডিউস হয় যেটা কি প্রোডিউস করে শর্ট ওয়েভ অফ আল্ট্রাভায়োলেট লাইট প্রোডিউস করে ক্লিয়ার তারপরে কি হয় এটা একটা তোমার ভিজিবল লাইট হিসেবে এটি कन्वर्ट हो जाए और से विजिबल लाइट थे हमारे इजिली सब जिनिस देखते पाई तो मार्कर बा फ्लोरोसेंट ट्यूब और फ्लोरोसेंट बल्बर मध्य बा फ्लोरोसेंट लैम्पर मध्य जनरली की पाई जाए सेटा मार्करी वेपर एवं आर्गन आमरा पाई क्लियर चलो नेक्स्ट क्वेश्चन आर कि आछे व्हाट आर अल्ट्रासोनिक साउंड तो अल्ट्रासाउंड যে ফ্রিকোয়েন্সি সেটা কত? কারেক্ট आंसर হবে অপশন বি, সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি অ্যাবভ 20 কিলোহার্টজ। 20 কিলোহার্টজ এর বেশি যদি কোনো সাউন্ডের ফ্রিকোয়েন্সি হয় সেটাকে বলবো আমরা কি আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে। আর 20 হার্টজ এর নিচে যদি কিছু ফ্রিকোয়েন্সি হয় সেটাকে বলবো আমরা ইনফ্রাসনিক সাউন্ড। ক্লিয়ার? এটা এক্সপ্লেনেশনে দেখে নিই। সাউন্ড ওয়েভ ইজ ভাইব্রেশন থ্রু হুইচ সাউন্ড ইজ এ ভাইব্রেশন দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রু আ মিডিয়াম such as air, water and metal. Ultrasonic wave is defined as inaudible sound with higher frequency of human, the frequency of which generally exceed 20 kilohertz. तो sound होच्छे कि एक टा तुम्हार vibration, vibration create होले sound produce है, और ये vibration टी through different जे medium आचे air, water एवं metal शेखन तक एटी pass करे। Ultrasonic होच्छे कि तुम्हार एटा होच्छे एक टा inaudible sound जार frequency होच्छे ग्रेटर देन 20 किलोहर्ट्ज। 20 हर्ट्ज থেকে যদি নিচে হয় সেটাকে বলবো আমরা ইনফ্রাসনিক সাউন্ড। ক্লিয়ার? আর আমাদের হিউম্যান ইয়ার যেটা অডিবল হচ্ছে সেটা হচ্ছে 20 হর্টজ থেকে 20000 হর্টজ। ক্লিয়ার? বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে। when a detergent is added to pure water its surface tension is as। যখন আমরা ডিটারজেন্ট অ্যাড করি পিওর ওয়াটারের মধ্যে তাদের সারফেস টেনশন কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে decreases। एक्सप्लेनेशन देखो, when soap and detergent are added to water they weaken the strength of skin on the water surface due to the surface tension by interfering with hydrogen bonding between water molecules। যখন আমরা সাবান বা সাবানের যে গুঁড়ো সেগুলো যখন আমরা জলের মধ্যে অ্যাড করি তখন কি হয়, ওই সাবান বা সাবান গুঁড়োগুলো কি করে, যে স্ট্রেংথটা হয় ওয়াটারের মধ্যে, যে ওয়াটার সারফেসের মধ্যে যে স্ট্রেংথটা সেটাকে কি করে উইক করে দেয়, ডিক্রিজ করে দেয়, ঠিক আছে। কারণ যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো কি হয় হাইড্রোজেনের মধ্যে, ওয়াটার তো হচ্ছে কি H2O, তো হাইড্রোজেন বন্ডিং থাকে, তো সেই বন্ডিংগুলোর মধ্যে কি হয় সেগুলোকে ঢুকে যায়, যে ওয়াটার মলিকুলসের মধ্যে সেগুলো ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর বন্ডিং যেগুলো হয় সেগুলোকে উইক করে দেয়, ডিক্রিজ করে দেয়। আর এই ডিক্রিজ করার জন্য কি হয় সারফেস টেনশনটাও কি হয় ওয়াটারের ডিক্রিজ করে যায়। ক্লিয়ার? তো সে কারণে যখনই কোনো আমরা জলের মধ্যে সাবান বা সাবান গুঁড়ো যদি আমরা সেটাকে দিই তখন কি হয়, সে যে জলের যে সারফেসটা সেটাকে সারফেস টেনশনটাকে ডিক্রিজ করে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে কি আছে। স্মল বাবলস আর পারফেক্টলি স্ফেরিক্যাল বিকজ অফ ড্যাশ। ছোটো ছোটো যে বাবলসগুলো হয় সেগুলো কী হয় একদম পারফেক্টলি স্ফেরিক্যাল হয়, কিসের কারণে? সঠিক উত্তরে হবে অপশন ডি, সারফেস টেনশন। ডিউ টু দ্য সারফেস টেনশন অনলি যে সমস্ত যে স্মল ছোটো ছোটো বাবলসগুলো হয় সেগুলো কি হয় পারফেক্টলি স্ফেরিক্যাল হয়। ক্লিয়ার? एक्सप्लेनेशन देखो क्या है। सरफेस टेंशन इज रेस्पॉन्सिबल फॉर द शेप ऑफ लिक्विड ड्रॉपलेट्स, ऑल्दो इजिली डिफॉर्म्ड ड्रॉपलेट्स ऑफ वाटर टेंड टू पुल इनटू अ स्फेरिकल शेप बाय द कोहेसिव फोर्सेस ऑफ सरफेस लेयर। तो আমরা যখনই কোনো ছোট ছোট স্ফেরিক্যাল জিনিস দেখি বা স্ফেরিক্যাল বাবল যখনই আমরা দেখি তো সেগুলো জেনারেলি কি হয় পারফেক্টলি স্ফেরিক্যাল হয়, তো সেটার কারণ হচ্ছে কিন্তু সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশন ইজ কমপ্লিটলি রেসপন্সিবল ফর স্ফেরিক্যাল শেপ অফ স্মল বাবলস। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে। দ্য ফাইনাল ইমেজ ইন আ সিম্পল মাইক্রোস্কোপ ইজ ড্যাশ। সিম্পল মাইক্রোস্কোপে যে ফাইনাল ইমেজটা হয় সেটা কেমন হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ভার্চুয়াল, ম্যাগনিফাইড অ্যান্ড ইরেক্ট। ক্লিয়ার? এটা দেখে নিয়ে অ্যাপে আ বেসিক মাইক্রোস্কোপ ইজ মেড আপ অফ টু কনভার্জিং লেন্সেস। দ্য ফার্স্ট লেন্স ক্রিয়েটস আ রিয়েল ইমেজ which serves as object for the second lens, and the image created by the second lens is one of the viewer see. The final image is magnified, virtual and inverted compared to the original object. तो एक बेसिक माइक्रोस्कोपर मध्य दुटो कन्वर्जिंग लेंस थाके। प्रथम जो लेंसटा हय सेई लेंसटा कि करे ऑब्जेक्ट जे जिनिसटा देखछि सेई तार इमेजटा किन्तु रियल इमेज प्रोड्यूस करे, आर एटा किन्तु सेकेंड लेंसर किन्तु ऑब्जेक्ट हये दाड़ाय। এরপরে সেকেন্ড লেন্স যখন আমরা দেখি বা সেকেন্ড লেন্সটা হচ্ছে কি ভিউয়ার্স লেন্স যেটা ফাইনালি ইমেজ ফর্ম করে, তো সেই ইমেজটা কী হয় ভার্চুয়াল হয়, ম্যাগনিফাইড হয় এবং ইনভার্টেড হয়, ঠিক আছে। অরিজিনাল যে ইমেজটা থাকে তার থেকে ভার্চুয়াল, ম্যাগনিফাইড এবং ইরেক্ট বা ভার্চুয়াল, ম্যাগনিফাইড এবং ইনভার্টেড হয়, ঠিক আছে। প্রথম লেন্সটা যে কাজ করে সেটা হচ্ছে রিয়েল ইমেজটাকে তুলে ধরে, রিয়েল ইমেজটাকে তুলে ধরার পর সেকেন্ড লেন্সের জন্য সেটা কিন্তু অবজেক্ট হিসাবে এটা প্রডিউস করে। ক্লিয়ার? বুঝে গেছে? চলো नेक्स्ट क्वेश्चन क्या है। रेडियो एक्टिव सबस्टेंस एमिट डैश। तो रेडियोएक्टिव सब्सटेंस की एमिट्स করে সঠিক উত্তরে হবে আলফা পার্টিকলস বিটা পার্টিকলস গামা পার্টিকলস তিনটেই করে তার জন্য आंसर है ऑल ऑफ 3। এটা দেখে নিয়ে আপনি रेडियोएक्टिव सब्सटेंसेस आर कंटिन्यूइंगली producing three kinds of dangerous radiation: alpha particles, beta particles and gamma rays. These types of radiation are invisible to naked eye and so you won't see in the green glow. तो रेडियोएक्टिव सब्सटेंस सब समय বা কন্টিনিউয়াসলি তিনটে ডेंजरस রেডিয়েশন প্রোডিউস করে আলফা বিটা এবং গামা। এগুলো আমরা নিজে স্বচক্ষে দেখতে পাই না নেকেড আইডস এর মধ্যে, তো এগুলো খুবই ছোট ছোট হয়, তো সে কারণে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় না। আর কিন্তু মাথায় রাখবে রেডিয়োএক্টিভ সাবস্ট্যান্স কিন্তু সব সময় তিনটে জিনিস এমিট করে আলফা পার্টিকলস বিটা পার্টিকলস এবং গামা পার্টিকলস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। আ সিঙ্গেল ফিক্সড পুলি ইজ ইউজড টু ড্র ওয়াটার ফ্রম আ ওয়েল because of dash. At a single fixed जो पुली है, single fixed पुली है, movable पुली है, तो single fixed पुली हमरा कुओं थे के जल तुली, ठीक है जी। क्यों single fixed पुली use कर रहा है कुओं थे? सही उत्तर है ऑप्शन डी, कारण force is applied in a convenient direction. Single पुली ये कारण use कर रहा है, कारण कुओं थे के जो हमारे जल डक तुली, तो खान एक एक particular एक direction में क्यों हमरा force के apply कोरी, ठीक है जी। আর এই কারণেই কিন্তু আমরা সেখানে ইউজ করি, সেটা হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলি। ক্লিয়ার? তো দেখে নিয়ে আপনি আ সিঙ্গেল ফিক্সড পুলি ইজ ইউজড টু লিফট আ লোড আপওয়ার্ডস বাই অ্যাপ্লাইং এফর্টস ডাউনওয়ার্ডস। স্বাভাবিক যখন আমরা কোমর থেকে বালতি যখন আমরা তুলি তখন আমরা কি করি, ফোর্সটা যেটা দিই সেটা হচ্ছে ডাউনওয়ার্ডস দিই, আর যে বালতিটা ওঠে লোড যেটা ওঠে সেটা হচ্ছে আপওয়ার্ড। The load and effort move equal distance but in opposite direction. This is convenient as to apply effort in downward direction. तो लोड एवं effort जे distance जे move करे সেটা কিন্তু একই move করে, যতটা আমরা downward force दी ততটাই কিন্তু upward से pull करे। Clear? বা distance যেটা হয় downward যতটা distance আমরা টানবো ropeটাকে upward ততটাই rope উঠবে। দুটো কি থাকে? सेम থাকে, কিন্তু कन्वीनियंट की होच्छे यदि आमरा बाल्तिटा यदि आमरा ऊपर दिके टानी, ठीक है, ताहले देखबो आमादेर कष्ट बेशी होबे। कन्वीनियंट फोर्सटाके कन्वीनियंट करार जोन्नो एफर्टटाके जाते कन्वीनियंट हय, तो से कारणे किन्तु कि हय सिंगल फिक्सड पुली कि करे सेटाके जखन आमरा नीचे टानी तखन बाल्टी जेटा हय जल भरा बाल्तिटा सेटा कि हय इजिली ऊपर उठे। क्लियर? दिस इज यूज्ड एज अ फ्लैग पोल्स एंड ड्रॉयर ड्र वाटर फ्रम वेल। और एटाई আর এই কারণের জন্য এই মানে ফোর্সটাকে ইজিলি যাতে আমরা कोप अप करते पारी, तो से कारणे किन्तु आमरा सिंगल फिक्सड पुली यूज करे आमरा कुओं थेके जल तुली। क्लियर? चलो नेक्स्ट क्वेश्चन आर कि आछे। हाइपरमेट्रोपिया और लॉन्ग साइट कैन बी करेक्टेड बाय यूजिंग डैश। तो मायोपिया एवं हाइपरमेट्रोपिया, तो एखाने क्वेश्चन दिएछे हाइपरमेट्रोपिया। हाइपरमेट्रोपिया अथवा लॉन्ग साइट एटा कोन लेंस यूज करले एई जिनिसटा करेक्ट हय? चोखेर एकटी प्रॉब्लेम। सठिक उत्तर हबे ऑप्शन डी, कनवेक्स लेंस। कनवेक्स लेंस यदि आमि यूज करी, ठीक है, कन्वेक्स लेंस जो हमें चश्मा लागाई ताहले हमें किन्तु लॉन्ग साइट अथवा हाइपरमेट्रोपिया थेके आमरा किन्तु निजे चोखटाके करेक्ट करते पारबो। देखे निये आपनि इट कैन बी करेक्टेड विथ कन्वेक्स लेंस, आई ग्लासेस और कॉन्टैक्ट लेंसेस। कन्वेक्स लेंस हैव द पॉजिटिव डायोप्टर वैल्यू व्हिच कॉजेज द लाइट टू फोकस क्लोजर देन द नॉर्मल रेंज। तो कन्वेक्स लेंस की हय? कन्वेक्स लेंस বা কনভেক্স লেন্স যদি আমি আই গ্লাস বা কন্ট্যাক্ট লেন্সে যদি ইউজ করি কনভেক্স লেন্স, তাহলে কিন্তু আমার যে লং সাইড দূরের জিনিস দেখতে পাওয়া যায় না, তো সেটা কি হয় অ্যাকচুয়ালি দূরের জিনিস দেখতে পাই না। কেন? কারণ রেটিনার সামনে কিন্তু ইমেজটা ফর্ম করছে, ঠিক আছে, রেটিনার সামনে ইমেজটা ফর্ম করছে। আর কনভেক্স লেন্স যদি আমি ইউজ করি তাহলে এটা হচ্ছে কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্স ইউজ করলে কী হবে, জাস্ট যে সামনে যে রেটিনার আগে যদি ইমেজটা ফর্ম করছে, যাতে ইমেজটা সামনে না ফর্ম করে, পার্টিকুলার রেটিনা থেকে যদি ফর্ম করে তখন কী হবে, একটু যখন লাইটটা ঢুকছে চোখের মধ্যে তখন এটা একটু বেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তো আমার আই আছে, লেন্স আছেই চোখের লেন্সটা, তখন কী হবে এটা একদম পারফেক্টলি একদম তোমার কোথায় রেটিনা থেকে পড়বে। তো যদি দূরের জিনিস দেখতে পাই না বা হাইপারমেট্রোপিয়া বা লং সাইট হয়, তো তখন আমরা যে লেন্সটা ইউজ করি চোখটাকে কারেক্ট করার জন্য সেটা হচ্ছে কি কনভেক্স লেন্স। ক্লিয়ার? আর মায়োপিয়ার জন্য আমরা ইউজ করি কনকেভ লেন্স। মায়োপিয়া কী হয়? রেটিনার পিছনে গিয়ে ইমেজটা ফর্ম করে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি আছে। স্টার অ্যাপিয়ার টুইঙ্কলিং বিকজ অফ ড্যাশ অফ লাইট। রাতের বেলায় তারা কী হয়? চকচক করে। তো কী কারণে, ঠিক আছে, কী কারণে রাতে তারা চকচক করে? সঠিক উত্তরে যাবে অপশন বি, স্ক্যাটারিং। तो स्कैटरिंग अफ लाइटर कारण किन्तु राते जो तारागुलो आमरा देखी आकाशे सेगुलो किभाबे ट्विंकल करे। क्लियर? एबारे देखे निই যাবে द स्टार लाइट मस्ट ट्रैवल थ्रू द आर्थस मल्टीलेयर एटमॉस्फेयर एंड इट एज डज रिफ्रैक्टेड multiple times in a random direction. The phenomenon of random refraction appears to make the star twink as through the motion. It is action of the eye translated as twinkling. तो star যখন আমাদের চোখের মধ্যে যখন আলোটা দেয় তখন কি multiple layer এর মধ্যে কি হয় সেটা refracted হয় বা bend হয়। আর এই multiple refracted এর কারণে কিন্তু তাদের যে direction সেগুলো সব সময় কি হয় change হতে থাকে। আর এই ফেনোমেনন বা র্যান্ডম রিফ্র্যাকশনের কারণে কি হয় আমরা দেখতে পারি যে রাতে বেলা তারা কি হয় টুইঙ্কল করছে বা তোমার শাইন করছে বা তোমার ব্লিঙ্ক করছে বা উইঙ্ক করছে। তো এই যে স্ক্যাটারিং অফ লাইটের কারণে কিন্তু আমরা জেনারেলি দেখতে পাই রাতে তারাটা টুইঙ্কল করতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। ইন মিরর্স দ্য ব্যাক সারফেস ইজ কোটেড উইথ থিন লেয়ার অফ ড্যাশ। মিররের মধ্যে যে পিছনে যে সারফেসটা থাকে সেটা কোট করা হয় की जिनिस एटा कोट करा है सठिक उत्तर हो जाए ऑप्शन बी सेटा होच्छे सिल्वर। क्लियर? जनरली सिल्वर दिए मिरर जो पिछनटा सेटाके तुम्हार कोट करा है। एटा देखे निই যাবে इन अ स्फेरिकल मिरर वन ऑफ द टू कर्व सरफेस इज कोटेड विद अ थिन लेयर ऑफ सिल्वर फॉलोड बाय कोटिंग ऑफ रेड लेड ऑक्साइड पेंट। दस वन साइड ऑफ द स्फेरिकल मिरर इज ओपेक एंड अदर साइड इज हाईली पॉलिश्ड एंड रिफ्रैक्टिंग। मिरर दुटो साइड है सामने एवं पिछने। सामने साइड ठीक है पिछन साइडटा दिए आमरा कि दिए कवर करी सेटा होच्छे फार्स्टे सिल्वर लागे तार उपरे कि हय रेड अक्साइड दिए एटाके कवर करे दिई तखन कि हय एक दिकटा कि हय ओपेक हो जाय एक दिकटा कि हय रिफ्रैक्टेड सरफेस हिसाबे एटा एक्ट करे। क्लियर? चलो आज के शेष प्रश्न कि आछे अ बोम एट रेस्ट एक्सप्लोड्स इन लार्ज नंबर ऑफ टाइनी फ्रैगमेंट्स द टोटल मोमेंटम ऑफ ऑल द फ्रैगमेंट इज डैश। तो जखन एकटा बोम रेस्टे थाके हठाৎ से एक्सप्लोड कर लो एक्सप्लोड करार बोमे जो छोटो छोटो पार्टिकल्स छोटो कि हलो एक्सप्लोड करार बोमटा छोटो छोटो पार्टिकल्स भेंगे गेलो। तो क्वेश्चन जिज्ञेस करे जे जखन बोमटा रेस्टे छिलो आर जखन बोमटा फेटे जखन छोटो छोटो जे फ्रैगमेंट्स कन्वर्ट हो गेलो छोटो छोटो फ्रैगमेंट्स भेंगे गेलो सेई फ्रैगमेंट्सगुलोके टोटल मोमेंटाम कि थाकबे। सठिक उत्तर हो जाबे ऑप्शन ए सेटा होच्छे 0। केन एक्सप्लेनेशने देखो इनिशियली द बोम इज एट रेस्ट सिंस देयर इज नो एक्सटर्नल फोर्स that will apply to the particles during the explosion so total momentum before and after explosion will remain conserved. bomb ta initial ki ache rest ache kono external force ekhane apply kora hocche na before explosion ebong after explosion to she karone total je momentum after explosion seta ki hocche remain conserved. since the total momentum before explosion is 0 so the total momentum after the collision will also be 0. before bomb blast korar age तो बोमेर जो मोमेंटम सेटा कि 0 तो ताहोले बोम ब्लास्ट करार परो कोलिशन होवार परो जे फ्रैगमेंट्स गुलो होबे तारो मोमेंटम किन्तु कि होबे तुम्हार 0 होबे। क्लियर? बुझते पारले? तो एगुलो ছিল আজকের मोस्ट इम्पोर्टेंट 25টা এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু एग्जाम पॉइंट অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আশা করি প্রত্যেক কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সায়েন্সের আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। হ্যাভ আ নাইস ডে।